দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন বৈধ হওয়া প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া শুরু হয়েছে। সারা দেশের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়গুলোতে সকাল 10টায় একযোগে এই কার্যক্রম শুরু হয়। নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তারা এই প্রতীক বরাদ্দ দিচ্ছেন। প্রতীক বরাদ্দের পরই শুরু হবে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা। বুটের আগে প্রচারণার সময় 18 দিন। নির্বাচনের ব্যালট পেপার ছাড়া সব উপকরণ পাঠিয়েছে নির্বাচন কমিশন। প্রচারণার সময় প্রার্থীদের আচরণবিধি লক্ষ্য করার জন্য মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব। ঘোষিত তফসিল অনুযায়ী সোমবার থেকে শুরু হওয়া এ প্রচারণা চলবে আগামী 5ই জানুয়ারি সকাল 8টা পর্যন্ত। রবিবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট প্রার্থী 1,896 জন। 347 জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। গতরাতে এক ব্রিফিংয়ে ইসি সচিব জাহাঙ্গীর আলম জানান, 27টি নিবন্ধিত দল এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন। সকল প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণায় 18ই ডিসেম্বর সোমবার থেকে নেমে পড়বেন প্রার্থীরা। আজ সারা দেশের রিটার্নিং কর্মকর্তারা প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করবেন। প্রতীক নেওয়ার পরপর থেকেই বুটের মাঠে পুরোদমে প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। তবে সব প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হবে। সংসদ নির্বাচনে বৈধ প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল 17ই ডিসেম্বর রবিবার। অনেক প্রার্থী শেষ দিনে এসে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এখন চূড়ান্ত হয়েছে সব দলের এবং স্বতন্ত্র প্রার্থীর তালিকা। শেষ দিনে নির্বাচনের মাঠে থেকে সরে দাঁড়িয়েছেন 347 জন। বলে মোট বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে 1,896 জন। আজ সোমবার প্রার্থীদের প্রতীক বরাদ্দ করবে নির্বাচন কমিশন ইসি। আগামী 5ই জানুয়ারি সকাল 8টা পর্যন্ত বুটের প্রচার প্রচারণা চালাতে পারবেন তারা। সেই হিসেবে প্রচার প্রচারণার জন্য এবার 18 দিন সময় পাবেন নির্বাচনী প্রার্থীরা। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল 15ই নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করেন। সেই তফসিল মতে বাংলাদেশ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে 2024 সালের 7ই জানুয়ারি। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল 30শে নভেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল 17ই ডিসেম্বর রবিবার। আর 18ই ডিসেম্বর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়ার কথা রয়েছে। বিধি মতে প্রতীক বরাদ্দের পর থেকে 5ই জানুয়ারি সকাল 8টা পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালানো যাবে। আজ থেকেই নির্বাচনের প্রচার প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। আগামী 5ই জানুয়ারি সকাল 8টা পর্যন্ত বুটের প্রচার প্রচারণা চালাতে পারবেন তারা। সেই হিসেবে প্রচার প্রচারণার জন্য এবার 18 দিন সময় পাবেন এমপি প্রার্থীরা। বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগ আগামী 20ই ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করবে। দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন সিলেটের হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর এর মাজার জিয়ারতের মাধ্যমে প্রচার প্রচারণার উদ্বোধন করবেন।